তো বন্ধুরা দেখো, আর আজকের বিকেলে নাস্তায় আমি বানাচ্ছি সমোসা, সিঙ্গাড়া। আর এটা কিন্তু আমার ছেলের খুব ফেভারিট, আমার বড় ছেলে খুব পছন্দ করে সিঙ্গাড়া, তো ও আজকে বানাতে বলল, তো সেই জন্য আমি বানাচ্ছি। আর অ্যাকচুয়ালি জানো তো, এখানে যেহেতু লকডাউন চলছে, বাইরের কিছুই পাওয়া যাচ্ছে না খাওয়ার দাওয়ার, তো সেই জন্য সব কিছু বাড়িতেই বানাতে হয়। আর এখানে থেকে থেকে এতটাই অভ্যাস খারাপ হয়ে গেছে যে কিছু না কিছু রোজকের বিকেলবেলা হোক সকালবেলা হোক বানানোই হয়। তো সবসময় এগুলো আমাদের হয়েই থাকে, কিছু না কিছু হয়েই থাকে। আর রোজ তো একই জিনিস ভালো লাগবে না, তো আজকে এটা কালকে ওটা, এরমভাবে কিছু না কিছু হতেই থাকে। তো দেখো, আজকে নাস্তা আমি সিঙ্গাড়া বানাচ্ছি। তো আগে থেকেই আমি ময়দা মেখে রেখেছিলাম, একদম পরিমাণ মতো ময়াম দিয়ে ভালো করে মেখে রেখেছিলাম, একটু শক্ত করে মেখেছিলাম। তো একটু সফট হয়ে গেছে, ঢাকা দিয়ে রাখছিলাম ডোটা, তো সেই জন্য। তারপর আমি যে স্টাফিংটা আলুর, ওটাও তৈরি করে নিয়েছি। তো আজকে আমি রেসিপিটা শেয়ার করলাম না, তোমরা যদি বলো তো করে দেবো আরেকদিন রেসিপিটা। আজকে জাস্ট আমি কী করলাম, নাস্তা বাস্তা সব কিছু তোমাদের সাথে শেয়ার করবো। তো তার আগে বলে দিই, শরীরটা খুব একটা ভালো নেই আমার, তো খুবই একটা দুর্বল আমি, মানে সত্যি কদিন যে কী হয়েছে, খুবই অস্বস্তি হচ্ছে, পা হাতের যন্ত্রণা, একটা অস্বস্তি ভাব হচ্ছে। তো সেগুলো তোমাদের সাথে সব কিছু শেয়ার করবো, কী হয়েছে, কেন হচ্ছে। তো তার আগে আমি নাস্তাটা বানিয়ে নেই, তারপর আমি ফিরে আসছি তোমাদের সাথে গল্প করার জন্য। যেহেতু ভালো লাগছে না বেশি কাজ ফাজ করতে, তো তবুও করতে হবে, কারণ আমার কাছে আমাকে তো করে নিতেই হবে, তাই না? কে আর করে দেবে? তো কাজ ফেলে রেখে গল্প করতে ভালো লাগে না, সেই জন্য কাজগুলো কমপ্লিট করে গল্প করব। আগে নাস্তাটা বানিয়ে নিয়ে নাস্তা খেয়ে দিয়ে তারপর আমি তোমাদের সাথে কিছুক্ষণ গল্প করব, তারপর আমি বাকি সমস্ত কাজগুলো করে নেব, আর সেগুলো সব তোমাদের সাথে শেয়ার করব। তো দেখো, আজকে সিঙ্গাড়াটা আমি ভালো করে বানিয়ে নিলাম। দেখো, একটার পর একটা এভাবেই কিন্তু আমি বানিয়ে নিচ্ছি। প্রথমে বেলে নিয়েছি, তারপর আমি মাঝখান থেকে কেটে নিয়েছি, একটু লম্বা করে বেলেছিলাম, দেখতেই পেয়েছ তো। মাঝখানে কেটে নিয়ে তারপর এর মধ্যে আমি স্টাফিংটা অ্যাড করছি, আলু বাদাম এগুলো দিয়ে আমি স্টাফিং যে বানিয়েছি ওটা আমি অ্যাড করছি। দেখো, ওটা একদম পুরো ভর্তি করে দিচ্ছি, তাতে খেতে কিন্তু ভালো লাগবে এতে। আর যেহেতু বাড়িতে বানাচ্ছি, তো সেই জন্য একটু পুরো ভরা ভরা থাকলে সিঙ্গাড়াটা ভালো লাগে খেতে। তো সেই জন্য দেখো, আমি স্টাফিংটা অ্যাড করে দিয়ে তারপরে দেখো সিঙ্গাড়াটা বানিয়ে নিচ্ছি। তো এভাবেই কিন্তু আমি সিঙ্গাড়াগুলো বানিয়ে নিয়েছি। আর এদিকে দেখো, অলরেডি আমি ভাজতে বসিয়ে দিয়েছি। আর ভাজার সময় গরম, মানে মনে রাখতে হবে তেলটা বেশি গরম হওয়া চলবে না, একদম হালকা গরম হলেই সিঙ্গাড়াটা দিয়ে দিতে হবে। তো দেখো, সিঙ্গাড়া ভাজা কমপ্লিট, জাস্ট খাওয়া দাওয়ার পালা। তো এভাবে আমি বাকি সিঙ্গাড়াগুলো ভেজে নিচ্ছি। তো দেখতেই পেলেন, আস্তে আস্তে কমপ্লিট করে নিয়েছিলাম। তারপর আমাদের খাওয়া দাওয়া সব কমপ্লিট, সবাইকে খেতে দিয়েছিলাম, বাচ্চাদেরকেও খাইয়ে দিয়েছি, নিজেও খেয়ে নিয়েছি। তারপর ভাবলাম একটুখানি বসে তোমার সাথে একটু কথা বলি, তারপর আবার রান্নাবান্না স্টার্ট করবো। সারা জীবন কাজ তো সারা জীবনই থাকবে, যতক্ষণ প্ল্যান আছে ততক্ষণ কাজও আছে, তাই না? তো যেহেতু একার ঘরে সব কিছু নিজেকেই করতে হয়, হেল্প করার কেউ নেই। তবে হাজব্যান্ড ফিল থাকলে কখনো কখনো ও করে দেয় হেল্প, বাট যখন কাজ থাকে তখন পারে না, স্বাভাবিক ওর কাছে কে করে দেয়, তাই না? ওকে ওকে তো ওর কাজটা করতে হবে, বুঝিয়ে রাখতে হবে যেখান থেকে আমাদের খাওয়া দাওয়া সব কিছু চলছে, তো সেখানে সেই কাজটা তো আগেই বজায় রাখতে হবে, তারপর আমার বাড়ির কাজ। তো সত্যি মাঝে মাঝে ক্লান্ত হয়ে পড়ি, খুবই ক্লান্ত হয়ে পড়ি। এই তিন চার দিন হয়ে গেলো, এত পায়ের যন্ত্রণা হচ্ছে, এত অসুস্থ হচ্ছে, একদিন তো সত্যি মানে কী বলবো, খুবই কেয়ারিং তোমার হাজব্যান্ড। তো রাত্রিবেলা উঠে পাও টিপে দিলাম একদিন, তারপর আমি শান্তিতে ঘুমাতে পারলাম। তো কী সবসময় তো করা তো সম্ভব নেই, কালকে তো রাত্রে মাঝরাতে উঠে আমার এত পায়ের যন্ত্রণা হচ্ছে, মাঝরাতে উঠে পড়েছি, আমি আর করতে দিইনি। সবসময় ভালো লাগে না, যেহেতু আমার থেকে ঠিক বড়, তো সত্যি আমারই খারাপ লাগে, আমার তো পাওয়া হবে, তাই না? খুব খারাপ লাগে জিনিসগুলো। আর অ্যাকচুয়ালি আমার পায়ের যন্ত্রণা প্রায় সময় হয়, এখন আমার বিশেষ করে হচ্ছে, দুটো ছেলে হয় মানে হয়ে যাওয়ার পর বেশি হয়। কারণ হচ্ছে অ্যাকচুয়ালি হওয়ার কারণ আছে, আমাদের এরকম হবেই, কারণ ডাক্তারই বলেছে। আর আমাদের হচ্ছে থ্যালাসেমিয়া আছে, থ্যালাসেমিয়া মাইনার আমরা দুজনে আছে, আমি আমার হাজব্যান্ড আর আমার বড়ো ছেলে থ্যালাসেমিয়া মেয়েছে, আমাদের থেকে বড়ো আছে। তো ওকে তো একবার রক্ত দিতে হয়েছিল, খুব খারাপ একটা সময় গেছে। যাক, বাদ দাও, ওসব কথা এখন বলছি না, তোমরা যদি শুনতে চাও পরে একদিন বলবো, ওসব কথা মনে করো, কাজ নেই কি, শুধু শুধু কষ্ট পাওয়া ছাড়া কিছু নাই। সবসময় ভগবানের কাছে প্রার্থনা করি যেন আমার বড়ো ছেলে, ছোটো ছেলে, আমার স্বামী সবাই সুস্থ থাকে, আর সুস্থ থাকলে আমিও সুস্থ থাকবো, তাই না? তো যাই হোক,
হয় সারাদিন আমার এই ঘরের মধ্যেই থাকি, এই নয় যে বাইরে কোথাও যাচ্ছি কাজ করছি বাইরের কাজ সেসব না, কিন্তু ঘরের মধ্যেই সকাল থেকে দেবো, সকাল নয় অ্যাকচুয়ালি, এখানে ঘুম থেকেই উঠা প্রায় 9:30 to 8:30 এরকম টাইম ঘুম থেকেই উঠি, তারপর রাত্রে 2টোর সময় শোয়, তো সেই থেকে যা উঠা একদম পুরো রাত্রে 2টা পর্যন্ত, 9:30 থেকে রাত্রে 2টা পর্যন্ত কিছু না কিছু করেই গেছি, ঘরের মধ্যেই ঘোরবার হচ্ছে ঘোরাফেরা, মানে ঘোরাফেরা করতেই হবে এই কারণে ছোটো ছিল এখন ছোটো তো অনেকটাই ছোটো, তোমাদের সাথে আমি ডেলি রুটিন শেয়ার করলাম, তোমরা দেখতেই পাচ্ছ যারা রেগুলার ভাবে দেখো আমার, তো ছোটো ছিল অনেকটাই ছোটো, সেই হিসেবে ছোটো ছেলের পিছনে বেশি খাটতে হয় আমাকে, বেশি ছুটতে হয়, বড়ো ছেলেও এখনও অতটা বড় হয়নি, নিজে সব কিছু করে নেবে, ও নিজে কিচ্ছু করে না প্রায় বেশিরভাগ কাজটাই আমাকে ওর করে দিতে হয়, আর ছোটো ছেলে অনেকটাই ছোটো, এদিকে চলে যাবে ওদিকে চলে যাবে, ওকেই ধরতে ধরতে আমার টাইম শেষ, বাকি রান্নাবান্না তো মানুষের থাকেই, ওটা তো সারা জীবনের কাজ, আমাদের মতো মিডিল ক্লাস ফ্যামিলির হাউস ওয়াইফদের, বাট বাচ্চা থাকলে তো বেশি একটু বেশি খাটাখাটনি হয়, তো এটাই আর কি কাজ, এই নয় যে আমি বাইরে গিয়ে কিছু করছি কাজ ফাজ করছি সেটা কিছুই করি না, শুধুমাত্র বাড়ির কাজ করতে করতেই টাইম শেষ, তবে আমরা যখন দেশে থাকতাম যেমন সকালে ঘুম থেকে নাস্তে ঘুম থেকে উঠে সকালে নাস্তে মুড়ে এইসব থাকতে হয়ে যেতাম ঘর কাজে বেশ দিয়ে, এখানে সেটা হয় না, কিছু না কিছু তো বানাতেই হবে দুবেলা, এটা অভ্যাস হয়ে গেছে, মুড়ি তো থাকে বিকেলবেলা তো মুড়ি খাওয়া হয় বেশিরভাগ সময়, কখনো কখনো নাস্তাও বানানো হয়, তো রোজ রোজ কী ভালো তার মুড়ি খেলেও কী দিয়ে খাবো সেটাও টেনশন, সেটাও তার জন্য কিছু করতে হয়, কিছু না কিছু করতে হয়, মোটামুটি চারবেলা তো রান্না আছে, তারপর একটা ঘরে নাস্তা বাস্তা হয়, আগে যেমন মুড়ি ফুড়ি খেয়ে নিত পাতা পাতা মুড়ি আগের যুগে দেশেরা দেশের সবাই, বাট এখন তো নাস্তা বাস্তা সবার ঘরে হয়, তবে বাচ্চারা বড় হয়ে গেলে অতটা অসুবিধা হয় না, যেহেতু ওরা নিজের কাজগুলো নিজেরা করে নেয়, মতলব নিজের যে কোনো কিছু কাজ, যে কোনো কাজ খাওয়া স্নান করা সব কিছু ঠিক আছে, এইসব কাজগুলো নিজেরা করে নেয় একটু বড় হয়ে গেলে, যেহেতু এখন বাচ্চা আছে তো সব কিছু আমাকে করে দিতে হয়, তো সেই জন্য বেশি টাইম লেগে যায় ওদের পিছনে, তারপর যেগুলো থাকে রোজকের কাজ বাসন দেওয়া জামা কাপড় কাজ সমস্ত কাজ, তো এইসব তো থাকবে, এগুলো তো মানে কী বলবো এগুলো তো এড়িয়ে যেতে পারবো না, রোজকেই থাকবে থাকে এবং থাকবে, তো যতক্ষণ প্রাণ আছে তো ততক্ষণ কাজও থাকবে, কি আর কী বলো তো যতই দুর্বল লাগবে যত শরীর খারাপ হোক কাজ যদি আমি ফেলে রেখে দিই কী হবে করার কী আছে আমাকেই তো করতে হবে, তো সেই জন্য আমি সবসময় এরকম করে কাজ করে নিই, যখনই বেশি আবার বিশেষ করে এরম আর ফিরি সুস্থ আছে তখন দেখবে হয়তো একটু বসে আছে একটু পরে করে নেবে এরম মনে হয়, বাট যখন দেখবে অসুস্থ লাগে শরীরে তখন আমার এরম মনে হয় কাজগুলো করে তারপর আমি একটু শান্তিতে বসবো, তখন কী হবে মনে শান্তি আসবে মানে আরাম আসবে যে চলো আমার কাজগুলো তো কমপ্লিট আছে, তাহলে মানে অটোমেটিকলি একটা সুস্থ হতে থাকবে নিজের মন থেকে সুস্থ থাকলে শরীর সুস্থ থাকে, তো সেটাই হয় এখন শরীরে কিছু অসুবিধা হচ্ছে আমি সবসময় এরকম করি কাজগুলো আগে সেরে নিই, তারপর আমি কাজগুলো সেরে নিয়ে তারপর আমি বসি ঘুমার সবাই এরকম করি, আর শুভ বললেই শোয়া নেই কারণ এখন আমার ছোটো ছেলে এতটাই বদমাস আর ছোটো যেহেতু যে আমি শুয়ে থাকবো অসুবিধা হচ্ছে কিন্তু ও সেটা করতে দেবে না, গায়ের উপর উঠে পড়বে গাদ আসবে ওতে অস্বস্তি আরোই বাড়বে, তো শোভা বললে ও যখন ঘুমাবে তখনই আমি শুতে পাই অ্যাকচুয়ালি, তো সেই জন্য শোয়ার হয়ে ওঠে যখন তখন, তো চলো অনেক কথা বললাম অনেক বকবক করলাম, চলো কাজগুলো সেখানে আগে রান্না বান্না রয়েছে এখনও, তো নাস্তা নাস্তে পানি ছিল বাসনগুলো করে নিয়েছি ওগুলো ধোবো, তারপরে দেখা যাক কী রান্না করি, সবজি হচ্ছে অনেকদিন ধরেই এখানে লকডাউন চলছে মাছ মাংস ঠিকঠাক অ্যাভেলেবল পাওয়া যাচ্ছে না, তো সবজি রান্না হচ্ছে সবজি করবো দেখা যাক কী করা যাবে, চলো সঙ্গে থাকো অনেক বকবক করে শুধু শুধু টাইম নষ্ট করলাম, চলো তো বাসন ধুতেই যাবো, তার আগে দেখলাম যে জামা কাপড়গুলো পরে রয়েছে গোছানো হয়নি, তো এগুলো সব কেচেছিলাম তো বিকেলবেলা তুলে নিয়েছি শুকিয়ে গেছিলো, অনেক সকাল সকাল কেচেছিলাম তো বাইরেই মিলেছিল, এই নয় যে রোদে দিয়ে আসছিলাম ছাদে গিয়ে তা নাই, বাট আমাদের যে গেটের বাইরে দড়ি টাঙানো আছে ওখানেই দিয়েছিলো, কিন্তু অনেক তাড়াতাড়ি কেচেছিলাম আর গরমকাল যেহেতু তো শুকিয়ে গেছিলো, তো এগুলো আমি তুলে নিয়েছিলাম সেই জন্য, আর তো ওগুলো পড়ে রয়েছিল ভাঁজ করা হয়নি, তো এখন আমি ভাঁজ করতে বসেছি দেখো, আর আমার ছেলে চলে এলো, ওর যেহেতু হুশু করে দিয়েছিলো প্যান্টটা খুলে দিয়েছিলাম পরানো হয়নি, তো সেই জন্য একটা প্যান্ট পরিয়ে দিলাম, তো জামা কাপড়গুলো দেখো আমি ভাঁজ করে নিয়েছি, এগুলোকে আমি আলমারিতে রেখে দেবো, আর এই ছোট্ট আলমারিটা আমি শুধু পরা
মানে সবসময় পড়ার জামাকাপড়গুলো রেখে থাকি, না হলে সামনে রাখলে বাচ্চারা শুধু টেনে টেনে ফেলে দেয়, তো সেই জন্য ওর ভেতরে রেখে লক করে রাখলে বাচ্চারা মানে আমার ছোটো ছেলে খুলতে পারে না। আর এমনি যদি রেখে দিই তাহলে খুলে ফেলে দেয়, আর লক করে রাখলে খুলতে পারে না, তো ওর মধ্যে গোছানো থাকে সব। তারপরে দেখো মাদুরিটা পেতে যেহেতু বসেছিলো মাদুরিটা তুলে দিলাম, আর ছোটো ছেলে দেখো একটু দুষ্টামি করছে, আর মাঝে মাঝে ওকে দেখলে আমার এত আদর করতে ইচ্ছে, বড়ো ছেলেকেও ভালো মানে ভালোবাসি খুবই, ওকেও আদর করি, বাট ছোটো ছেলে যেহেতু এখন ছোট্ট আর অনেকটাই দুষ্ট, আর দুষ্টদেরকে দেখবে বেশি আদর করতে ইচ্ছে করে, তাই না? আর বড়ো ছেলে মাঝে মাঝে রাগ হয়, ছেলেটা খেতে চায় না, কিন্তু কী করবো বলো, দুটোই তো আমার ছেলে, তো সব কিছু মেনে নিতে হয়, কিছু করার থাকে না। আর ছোটো ছিল দেখো খুব খুশি। তো তারপর আমি এসে গেছি এখানে, বাসনগুলো যে বললাম পড়ে আছে, তো এগুলো আমি ধুতে, তো দেখো বাসন মেজে নিয়েছিলাম, তারপরে আমি এগুলো ধুয়ে নিচ্ছি, ধুয়ে তুলে রাখছি। আর এখানে আমি একটা বালতি রেখেছি প্লাস্টিকে, তো তেমন কিছু নেই আমার বাসন রাখার, আর কাড়ি কাড়ি জিনিসপত্র কিনিও না, সত্যি কথা বলতে এক কাড়ি জিনিসপত্র কিনবো, আর ভাড়ার বাড়িতে থাকি, এ বাড়ি থেকে ও বাড়ি হলে তো সব নিয়ে যেতেও অসুবিধা, আর যখন তো ভোপাল ছেড়ে দেবো তো দেশ গেলে না এসব নিয়ে যাবো কী করে, সব ঝামেলা যেন এক একটা, তো সেই জন্য যেটুকু দরকার সেটুকুই কিনে। তো দেখো বালতিটা মানে এই বালতিটা ফ্রিতে পেয়েছিলাম সার্পে, তো আমাদের যে বুশ সার্প ইউজ করা হয় তো তাতে 5 কিলো সার্পতে এটা ছিল বালতিটা, তো এটা ফ্রি পড়েছিল, এমনিতেই দরকার লাগে না, কখনো সকনো দরকার লাগে তো তখন ইউজ করি। তো দেখো তার উপরেই বাসনগুলো সব ওপর করে রেখে দিলাম, তো ঝরে যাবে জলটা। তো তারপর আমি এসে গেছি সবজি কাটতে, আর আজকের রান্না হবে তুরাই, আই মিন এখানে হিন্দিতে এটাকে তুরাই বলে, তো এটা হচ্ছে ঝিঙ্গা, আমরা বাংলায় ঝিঙ্গা বলে থাকি। তো দেখো আমি আগে আলু আদা, আজকে হচ্ছে পোস্ত দেবো না আমি, আদা জিরে গুঁড়ো দিয়ে বানাবো, তো সেই জন্য আদা কাটবো, আর সাথে পেঁয়াজ টমেটো লঙ্কা আলু আর ঝিঙ্গাটা আমি কেটে নেবো। তো দেখো আমি সবজি কাটতে বসে গেছি, ওই জন্য সবজিটাকে কেটে নেবো, তারপর আমি রান্নাবান্নাগুলো করে নেবো। আর এখন প্রায় বাজে 9টা, ঠিক আছে, তো 9টা বেজেই গেছে, তো রান্নার কখন করবো, তাই না? আর ভাত অলরেডি বসিয়ে দিয়েছি, কারণ ভাতটা হতে যেহেতু টাইম লাগে তো সেই জন্য ভাতটা বসিয়ে দিয়ে সবজিটা কাটতে বসছি। আর এদিকে দেখো আর ছেলে পড়তে বসেছিলো, বুঝতে পারেনি ঠিকঠাক করে মাইনাস অ্যাড করা, ভুলে গেছিলো, তো আমাকে বললো মা দেখিয়ে দাও, তো ওর পিসমনি মানে টিউশনে শুধু জাস্ট দিয়ে দিয়েছে, লিখে দিয়েছে, দেখায়নি, ও তো অনেক বাচ্চা নিয়ে পড়ায়, এত মানে কি বলবো, অমনি জাস্ট দিয়ে দেবে বাড়িতে করার জন্য, আর মায়েরা যদি ধ্যান না দেয় একদম বাচ্চারা কিচ্ছু শিখতে পারবে না, এমন অবস্থা। তো যাই হোক আমি দেখো একটু দেখিয়ে দিচ্ছি ওকে, ভুলে গেছিলো, একটা দেখিয়ে দিলেই ওর মনে এসে যায়, অনেক মানে ও খুবই ভালো মনে রাখতে পারে, জানি না বড় হয়ে কী করবে, বাট এখন তো অনেকটাই ভালো মনে রেখে দেয়, যা কিছু বলে দেয় সব কিছুই ও মনে রেখে দেয়, তো এক দুবার শোনার পরে কিন্তু মনে রেখে দেয়, সেটা আবার পরে জিজ্ঞেস করলে বলতে পারে। তো দেখো লেখাটাও ঠিক সেরকম, ও মাইনাস অ্যাড করা বলতে যেন বিয়োগ করছে, আর আমার ছেলে দেখো লিখে টিকিয়ে দিকে চলে এসেছে, ঘরে দুষ্টুমি করছিলো, আর ওর ভাই পরেশান করছে, বসতে দিচ্ছে না, কার্টুন দেখছিল, তো ওর পাপা কী করেছে কুলারের ওপরে তুলে দিয়েছে, আর ওর ভাই ঠেলে ঠেলে নিয়ে চলে আসে। আর আজকে রান্নাটা আমার হাজব্যান্ডই করেছে, ওই জন্য আমি আর শেয়ার করলাম না। তো দেখো কী রান্না হয়েছে আমাদের, ঝিঙের সবজি আর ভাত হয়েছে, ওগুলো বাঁধাকপির সবজি পড়ে রয়েছিলো। তো ফ্রেন্ডস আজকের জন্য ভাই ফ্রেশ মতন একটা ব্লগ নিয়ে, টেক কেয়ার।